মুরব্বি হইছে এটা আগে না মুরব্বি বসুক তো বসেন বসেন কোনটা কোনটা এটা আপনার জন্ম কথা দেখো দুই ঘটনা বসছিল এখন বলি না তুই তার নাম হলো গিয়া মোহাম্মদ লিয়াকত আলী আমবাদাগার মডেল স্কুল এন্ড কলেজে পার্ট টাইম একটা জব বলতে নাইট গার্ড হিসেবে আছে তার বেসেলারিটাও খুব প্রতিষ্ঠানে আর্থিক সক্ষমতা কম থাকায় তারে 6000 টাকা বেতন দেয় বর্ষার সময় এই বন্যার সময় এখানে থাকা সম্ভব হয়েছে না বাড়িতে সবই পানি উনি উঠছে আর তার এই 6000 টাকা তার অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় ফ্যামিলি চালানো তার দ্বারা খুব কষ্টকর গোটা সংস্কার করার জন্য বারবার আমাদেরকে সহযোগিতা আছে আমরা যতটুকু পারি এখন এই তার আর্থিক অবস্থাটা দূরীকরণের জন্য বা সহযোগিতার জন্য সকলের কাছে আমি সহযোগিতা চাই যাইহোক হলো যে আমি তো এখানে মনে করেন আজকে হলে মনে করেন শাহালম শাহালম কই ঠিক আছে মূলত তো আপনার সবাই জানেন গড়ে তো কয়েক জায়গায় নির্বাচন করলাম তারপরে আজকে শাহজালাল মাদারে আমরা জিয়ত করব করে এখানে ভাই বলল আর কি তে আমরা চেষ্টা করি মানুষের পাশে আমরা একটা নতুন একটা সত্যি কথা বলতে কি আমি কোটি কোটি না বড় লোক না আমি আপনাদের মধ্যে একটা মাধ্যম করছি আমরা একটা ফাউন্ডেশন করছে হিরো ফাউন্ডেশন বুঝছেন ওখান থেকে আমরা মানে বিভিন্ন জায়গাতে অর্থায়নে বিভিন্ন জায়গায় যতটুকু পারি যে আমরা লাখ লাখ টাকা মানুষের কাছে মুখে দান ফেরত করার সুযোগ পাই না যা যার যত সম্ভব কেউ 5000 কেউ 10000 মানে এরকম করে দেখলে যা দেয় ওখান থেকে আমরা মানুষের থেকে যতদূর পারি সহযোগিতা করার চেষ্টা করি তা আপনি কথা বলছে আপনি মনে করেন আমাকে বললে তো এই ঘটনা আমি ঠিক আছে চলে যাও যেহেতু যাবো রে তা আপনি বিষয়টা দেখার জন্য মনে করেন মূলত টার্গেট হয়ে যায় এখানে আমাকে কিছু অর্থ আছে আমাদের ওখান থেকে আমি যতদূর পারি আপনাকে দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ বেসরকারি বেতন আপনি 6000 টাকা বেতন আমি এত কত বছর ধরে আছেন ৬ বছর টাকা বেতন যারা গরিব চাকরি করে নাইট কাজে চাকরি করে আমার মনে হয় তাদের দিকে একটু দেখা উচিত কারণ যারা বেসরকারি আছে তাদেরকে দেখা উচিত ধরেন এই লোকের 6000 টাকা বেতন কোন কর্মের লোক নাই 6000 টাকা দেখে তো একটা পরিবার পারা এখনকার খুব কঠিন এবং দুটো মেয়ে এবং তার মতো বাড়ি ঘরের অবস্থা ভালো না তে আমরা যতটুকু জানি যে মানুষের এখনকার যে অবস্থা জিনিসপত্রের দাম 6000 থেকে কিছুই না এখন আমাদের মতো কিছু লোকজন মনে করেন যারা আপনাদের এলাকায় আছে আমরা তো দূর থেকে না একদিন একটা বিদ্যুতের পাঁচটা দশটা হেল্প স্যার আমি একটু কথা বিয়ার দিব আমার এই সাইডে কেউ সাহায্য দেয় আমি গরিব মানুষ আমার সেই সাহায্য করে না আসে না নি চেয়ারম্যান উপর লেভেল অনেক মানুষ তাহলে এই এলাকা চালায় চেয়ারম্যান মেম্বার তাহলে সরকার দিয়ে এত অনুদান দেয়
অনেক কিছু বাচ্চা দেয় কিন্তু এই সাইটে ইদের কোন নিয়ম পাই না বিচ্ছিন্ন আমার আব্বা মেডিকেল উসমান বটি ও খালকে বটি ফোন আইছে উসমান বটি এখন দেখা দেখি অবস্থা খুবই ভালো না আমরা এটা হিরো আলম মনে করে নিয়ে থাকে প্রোডাকশন ফাউন্ডেশন থেকে আমরা যত দূর পারি ঘরের সহযোগিতা করার চেষ্টা করবো আশা রাখতেছি আপনারা সবাই দোয়া রাখবেন আমাকে দিনে আমরা সবাই উনার জন্য দোয়া করি।